তেলাওয়াত করেছে সূরা মায়েদা 12 নম্বর আয়াত 120 টা আয়াত আছে 16 টা রুকু আছে মাত্র একটা আয়াত পড়েছি বর্তমান প্রেক্ষাপট সামনে নিয়ে কোরআনের এই আয়াতকে সামনে নিয়ে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ ঐতিহাসিক প্রেক্ষাপটে আছে হযরতে মুসা আলাইহিস সালাম তার যে গোত্রের 12 জন নকীব বা অধিপতি দায়িত্বশীল আমরা মনে করেন এমপি বা মন্ত্রী যাই বলেন এরকম 12 জন জনপ্রতিনিধিকে নিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে গিয়েছিলেন এটা ইবনে কাসিরের বর্ণনা তারা ওখানে যাওয়ার পরে বলল হে আল্লাহ আমরা তোমাদেরকে হে আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই আল্লাহ পাক সাফ জানিয়ে দিলেন মুসা এদেরকে বলো যে আমার সাথে দেখা করা সম্ভব না এই কথা থেকে প্রমাণ হয় দুনিয়ার এই চর্ম চোখের দ্বারা আল্লাহর দর্শন দুনিয়াতে থাকতে কারোর জন্য সম্ভব না যারা আজ পলট পলট কথা এরকম ছড়া যে আল্লাহর সাথে আমার কথা হয় দেখা হয় এগুলো কোরআনে কারিমের আয়াত অনুযায়ী আল্লাহর বক্তব্য অনুযায়ী এটা পুরাটাই মানে মিথ্যা বাটপারি সিটার ছাড়া আর কিছু সুতরাং এরকম কোনো কথা যদি কেউ বলে আপনারা ঘন অক্ষরেও বিশ্বাস করবেন না হযরতে মুসা নবীর সাথে যে 12 জন নকীব দলপতি প্রতিনিধি মন্ত্রী মনে করেন 12 জন পাওয়ারফুল মন্ত্রী এক একটা গোত্র থেকে এক একজন দায়িত্বশীলকে নিয়ে তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা তাদেরকে জানিয়ে দাও যে আমি তাদের সাথে দেখা করব না বা সম্ভব না মানুষের এই চর্ম চোখে দুনিয়ার এই জীবনে আমার সাথে দেখা করা যেহেতু সম্ভব না আমি আল্লাহ তাদেরকে জানালাম ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বানি ইসরাঈল ওয়া মানে এবং লাকাদ মানে অবশ্যই আখাযা মানে গ্রহণ করা আল্লাহ মানে আল্লাহ তাআলা নিজে আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছিলাম বানি ইসরাঈল বনি ইসরাঈলের এই যে 12 জন নকীব গিয়েছে তাদের এলাকা থেকে তাদের কাছ থেকে অবাসনা মিনহুম সানাই আশার নকীবা আমি তাদেরকে নিজ নিজ এলাকাতে যাবার পর এই ঘোষণা দেওয়ার জন্য বলে দিলাম আমি আল্লাহর সাথে দেখা করা কখনোই তোমাদের এই চর্ম চোখে সম্ভব না কিন্তু আকাল আল্লাহ মাকুম আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আছি জোরে বলেন সুবহানাল্লাহ আজকে আমাদের দেশের দায়িত্বশীল কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা পেয়েছে আমেরিকা আমাদের পক্ষে থাক রাশিয়া চীন ভারত আমাদের পক্ষে থাক মুসলিম হিসাবে অন্তত আমাদের ইমানের দাবি অনুযায়ী আমরা এই কথা বলতে চাই কে পক্ষে থাক বিপক্ষে থাক এটা বিষয় না আমাদের মালিক যিনি আমাদের বানিয়েছেন তিনি যেন আমাদের পক্ষে থাকে হযরতে মুসা নবী আলাইহিস সালামের কাছে ওই সময় আল্লাহ ওহী পাঠিয়ে জানালেন মুসা যে 12 জন নিয়ে আসলেন নিজ নিজ এলাকায় যাবার পরে যদি এরা 5টা কাজ আঞ্জাম দিতে পারে নিজ গোত্রের ভেতরে নিজ এলাকায় নিজ দেশের ভেতরে আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের সাথে আমি আছি জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহ আছি মানে আমার রহমত আছে তাদের সাথে আমার বরকত তাদের সাথে থাকবে আমাদের এই 18 কোটির উপরে মানুষ এখন
যে অবস্থা আমাদের দেশে 56,000 বর্গ মাইলের দেশের পর 12 থেকে 14 লাখ মানুষ পাশের দেশ থেকে এসেছে সব মিলে আমাদের পা ফেলার মতো জায়গা নেই বিশ্বের অন্যান্য দেশের জায়গা জমিন জনসংখ্যা হিসাব করলে আমার মনে হয় এই দেশে পা ফেলার মতো আসলে জায়গা নেই আমেরিকা আমাদের চাইতে 59 ডবল বড় কত বাংলাদেশ 59টা এক জায়গায় করলে যত বড় হবে আমেরিকা একা এত বড় ভারত আমাদের চাইতে 29 ডবল বড় পাশের মায়ানমারও আমাদের চাইতে 3 ডবল বড় সম্মানিত উপস্থিতি এই হিসাবে আমরা এই ছোট্ট দেশে যত মানুষ বাস করি আল্লাহর দয়া এবং রহমত এবং তার যে বরকতগুলো এগুলো যদি আমরা না পাই আমাদের দ্বারা এই দেশে টিকে থাকা বা বেঁচে থাকা সম্ভব না হযরত মুসা আলাইহিস সালামের জীবনের এই জায়গা থেকে আমরা শিক্ষা নিতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা দায়িত্ব পাবে সামনে পৃথিবীর কারো দিকে না তাকিয়ে কে পক্ষে থাকবে বিপক্ষে থাকবে এদিকে না তাকিয়ে আমার মনে হয় আল্লাহ আমাদের সাথে থাকবে যেই পাঁচটা কাজ করলে এই পাঁচটা কাজে অন্তত আগামী 5 বছর মনোযোগ দেওয়া দরকার কি কথা বলেন না দল মত নির্বিশেষে হযরত মুসা নবী আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য আয়াতটা আমি আজকে পড়লাম যেহেতু কয়েকদিন পরে শপথ হবে এরপরে মন্ত্রী পরিষদ গঠন হবে মনে করেন 12 জন মন্ত্রী আল্লাহর কাছে গেছে যে আমরা তোমাকে দেখতে চাই তোমার কিছু চাই আল্লাহ তাআলা যদি বলেন বাংলাদেশের এই 12 জন মন্ত্রী আমার সাথে দেখা হবে না কিন্তু আমি তোমাদের সাথে আছি আমার রহমত আমার বরকত আমি ঢেলে দেব সৌদি আরবে কয়েকদিন আগে স্বর্ণের খনি পেয়েছে বাংলাদেশে এরকম কোন খনি আল্লাহ আবিষ্কার করে দিতে পারে না তার দ্বারা সম্ভব না সাধারণ মনে কোন বললে ফায়া কোনের পর্যায়ে আসতে আর এক সেকেন্ডও সময় লাগে না এই হিসাবে আমরা আল্লাহর দিকে তাকিয়ে তাকে সঙ্গে রাখার জন্য মুসা নবী আলাইহিস সালামকে যেমন পাঁচটা কথা বলেছিলেন আমাদের অভিভাবক যারা সামনে হচ্ছে এদেরকে আমরা এই পাঁচটা কাজের আঞ্জাম দেওয়ার জন্য অনুরোধ জানাব আল্লাহ পাক বলেন মুসা এদেরকে বলো নিজ নিজ এলাকায় যে তারা যদি লাইন আকম তোমস সলাতা ওয়া তাই তোমস জাকাতা ওয়া আমান তুম বিরসুলি এক নম্বরে এরা যেন নিজ এলাকায় গিয়ে নামাজ কায়েম করে কি করে বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি হবেন এই শপথ নেওয়ার পরেই তাদের উচিত হবে মুসলিম হিসাবে 56,000 বর্গ মাইলের দেশে আল্লাহর রহমত দয়া এবং তাকে যদি আমরা সঙ্গে রাখতে চাই সংসদে সর্বপ্রথম বিল পাশ করা লাগবে নামাজের এ দাবিতে আপনারা আছেন না নেই কোন মুসলিম যদি রাষ্ট্র ক্ষমতা পায় সিয়ার পাওয়ার পরে সংসদে প্রথম অধিবেশনে তারা চারটা কাজ জারি করবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাতা ওয়া আতাউয-যাকাতা আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর আমি পৃথিবীর কোন মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসায় ক্ষমতার চেয়ারে বসার পরেই তারা সর্বপ্রথম সংসদে নামাজের বিল পাশ করবে কিসের 50 বছরের উপরে আমরা পার হয়ে গেলাম স্বাধীন হয়েছি আপনি ঘুরে ফিরে দেখেন 50 বছরে একবারও কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়নি হয়েছে
বলেন বলেন নামে হলে অন্তত মুসলমান প্রধানমন্ত্রী আমরা পাই রাষ্ট্রপতি বলেন প্রধানমন্ত্রী বলেন যায় আমরা 50 বছরে পেয়েছি সে মুসলিম উচিত ছিল অন্তত এ দেশে 50 বছরে সংসদে নামাজের বিলটা পাস করা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে যদি থাকে কি হয় তার বাস্তব প্রেক্ষাপট আপনি হেরা গোহা নাম আমরা শুনেছি গারে সুর নাম শুনেছি বাস্তবে নিজেও আমি দেখে এসেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিন আল্লাহর নির্দেশ পাওয়ার পরে তিনি হিজরত করেছিলেন ওই সময় কোরআন এবং হাদিস যেটা দেখিয়েছে আমাদের চারিদিকে তার শত্রু পক্ষ এসে ঘোলাখোলা তরবার নিয়ে বাড়ির চারিদিকে দাঁড়িয়েছিল আল্লাহ পাক ওহি নাযিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে এরা দাঁড়িয়ে আছে খোলা তরবার নিয়ে আপনাকে এই মুহূর্তে বিদায় করে দেবে সুতরাং আপনি এক কাজ করেন আপনার বাড়ি যেটা ঘর যেটা ঘরের এই মেঝে এখানে তো বালি দিয়ে তৈরি করা মেঝে এক মোট বালি হাতে তুলে নেন ফুক লাগান সামনের দিকে আপনি ছুঁড়ে মারেন কোরআনে কারিমের সূরা ইয়াসিনের প্রথম থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তিনি পড়েছিলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইয়ুবসিরুন তেলাওয়াত করার পরে ফুক লাগালেন সামনের দিকে ফিকে মারলেন ছুড়ে মারার সঙ্গে সঙ্গে বাড়ির চারিদিকে যত কাফের সবার চোখে বালি পৌঁছিয়ে দিয়েছে আল্লাহর কুদরত আল্লাহর দয়া আল্লাহর রহমত জোরে বলেন আল্লাহু আকবার নবীজিকে পরবর্তীতে আল্লাহ জানিয়েছিলেন হে নবী সামনের দিকে বালি আপনি ছুড়ে মারার পরে এটা তো সামনে যে কাফের ছিল তার চোখে সাবার কথা চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দিয়েছে কে বলেন আমার অমাইতাইদের অমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা আপনি তো সামনের দিকে বালি ছুড়ে মেরেছিলেন চারিদিকে কাফেরদের চোখে পৌঁছিয়ে দেওয়ার পা দায়িত্ব পালন করেছি আমি আল্লাহর ক্ষমতা জোরে বলে আল্লাহু আকবার হযরতে আলীকে ডাক দিয়ে বললেন আলী চারিদিকে যারা দাঁড়িয়ে আছে এই মানুষগুলোই তাদের মাকে তাদের বাবাকে তাদের নেতাকে বিশ্বাস করে না এই জন্য আমার কাছে তাদের টাকা পয়সা সোনা গহনা আমানত হিসাবে টোপলা টোপলা করে রেখে গেছে এগুলো নিয়ে যদি আমি এখন পালিয়ে যাই এগুলো নিয়ে যদি আমি মদিনায় হিজরত করি তাহলে পরবর্তীতে আমার আল আমিন নামের কলঙ্ক হবে কোন নামে আমি শুধু কথা বলার জন্য বলছি না প্রতিটি কথা থেকে আমি শিক্ষা বের করার চেষ্টায় আছি একনাফের মুসলমানেরা এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকে সকালে সারা দুনিয়ার বাংলা ভাষা ভাষী মুসলমানদের কাছে এটা পৌঁছিয়ে যাবে সবাইকে উদ্দেশ্য করে বলছি আপনি তাকান জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি যারা চারিদিকে দাঁড়িয়ে আছে এরা কেউ আপন জন না সব তার জানের শত্রু এই অবস্থায় তাদের মালামাল তাদের সম্পদ আরো নিয়ে চলে যেতে পারলে আনন্দ লাগে অথচ নবীজি নিজের আল আমিন নামের আসাদিক নামের কলঙ্ক হয়ে যাবে এ কারণে নিজের চাচাতো ভাই হযরতে আলীকে ডাক দিয়ে বললেন আলী এ জায়গাটা যদিও নিরাপদ না তারপরও তুমি আমার বিছানার উপরে আমার চাদর মোড়া দিয়ে এখানে শুয়ে থাকো আমানতের দায়িত্ব কত কঠিন আপনি চিন্তা করেন এজন্য দুনিয়াতে যে যে দায়িত্ব পাবে এটা কিন্তু একটা আমানত
আমি আমানত সম্পর্কে কোরআনে যত আয়াত পড়েছি সবচাইতে কঠিন বিষয় হচ্ছে মানুষের জীবনের দায়িত্ব নেওয়া এই আমানতটা আমার নিজের দায়িত্ব আমি নিয়ে কিয়ামতে জবাব দিতে পারবো কিনা লক্ষ কোটি কোটি মানুষের দায়িত্ব আমার মাথার উপরে এই যে কত কঠিন বিষয় এটা আপনি যতক্ষণ অনুধাবন না করবেন ততক্ষণ বুঝবেন না এইজন্য নবীজি থেকে শুরু করে যারা এই দুনিয়ায় দায়িত্ব পেয়েছে আমরা দেখি খলাফায়ে রাশিদিন সহ কেউ জোর করে দায়িত্ব নিতে চাইতো না বলতো না আমি নিজের জীবন সম্পর্কে তো ওয়াকিফাল না আমি নিজের জীবন সম্পর্কে জবাব দিতে পারবো কিনা এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে কিয়ামতে আমি নিজে আবার জাহান্নামে হয়ে যাই কিনা এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত এই দেশের 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে এই মানুষগুলোর ভেতরে যতক্ষণ হযরতে ওমরের মতো অনুভূতি সৃষ্টি না হবে ততক্ষণ এই দেশ শান্ত হওয়া সম্ভব না বিশ্বনবীর জীবনী শুনি অনেকে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকের চোখ ভিজে যাচ্ছে আহ কি কষ্ট করেছে নিজের বাস্তব জীবনের সাথে যদি আপনি মিলাতে যান তখন টের পাবেন এই বাস্তবতা কত কঠিন আমরা জানি নবীজির জীবনী শুনলে সওয়াব হয় হ্যাঁ কখন সওয়াব হয় যখন এই কথাগুলো নিজের প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলাতে পারবেন তখন হযরতে আলীকে বললেন আমার এই চাদরটা মোড়া দিয়ে এখানে ঘুমিয়ে থাকো ওই যে টোপলা টোপলা গুলো দেখতে পাও এগুলো কারো স্বর্ণ কারো রূপা কারো টাকা পয়সা আমার কাছে রাখা ওরা নিজেদের মানুষদেরকে বিশ্বাস না করে আমার কাছে আমানত রেখেছে এগুলো আমি হিজরত করে যখন চলে যাব ওরা সকালবেলা এসে আমারে পাবে না আমাকে না পাই আমার বিছানায় যখন তোমাকে পাবে সঙ্গে সঙ্গে তুমি এই নাম লিখা লিখা দেখে এ তাদের হাতে তাদের এই আমানত গুলো পৌঁছিয়ে দিয়ে হুজুর বলেন আল্লাহু আকবার হযরতে আলী বলেন সকাল বেলায় ওরা এসে দেখে চাদর মোড়া দিয়ে আমি ঘুমিয়ে আছি বারবার আমাকে ডাক দেয় মোহাম্মদ ওঠো ওরা তো জানে না চাদরের নিচে কি আছে একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরও যখন আমি উঠি না জোর করে ওরা চাদর টানা টানি করছিল সিরাজ ইবনে হিশাম লিখেছে যত টানা টানি করে হযরতে আলী চাদরটা তত শক্ত করে ধরে রাখে তার মনের ভেতরে এই চিন্তা ছিল এরা চাদর টানা টানি করতে করতে যত সময় খ্যাপন হবে বিশ্ব নবী দুই পা হলেও মদিনার দিকে এগিয়ে যাবে টেকনাফের মুসলমানের এখান থেকে হযরতে আলী জীবন চলে যাবে এখন এই কোনো গ্যারান্টি নেই তার হাতে এখনই চলে যেতে পারে কারণ আন্দাজে যদি এক কোপ দেয় তরবারি দিয়ে সঙ্গে সঙ্গে জীবন চলে যাবে কিন্তু তার মনের ভেতরে আকাঙ্ক্ষা এই কামনা এই বাসনা যে আমি টানাটানি করতে করতে আমার জীবনও যদি শেষ হয়ে যায় যতক্ষণ সময় খ্যাপন হবে বিশ্ব নবীকে আল্লাহ দুই পা হলেও মদিনার দিকে নিরাপদে এগিয়ে দেবে আমাদের সামনে এরকম সময় যদি আসে জীবন যদি চলেও যায় আমি আঁকড়িয়ে ধরে রাখবো ইসলামকে পেছনের দরজা দিয়ে হলেও এমন ভাবে ইসলামকে সাহায্য করব আল্লাহর বিধানকে এগিয়ে দেওয়ার জন্য অন্তত আল্লাহর বিধান যেন এই পৃথিবীতে দুই দিনের জন্যও টিকে থাকে আমার কথার অর্থ হয়তো আলেমরা বুঝেছেন আমাদের মহা আমানতের দায়িত্ব এখন মাথার উপরে এই মেম্বার গুলো এই স্টেজ গুলোর আমানত বড় কঠিন আমানত এটা যদি আমি সঠিকভাবে পালন না করি আল্লাহ নিজে এবং যত সৃষ্টি কুল আছে সবাই আমার উপরে লানত দেওয়া আরম্ভ করবে জোরে বলেন আউযুবিল্লাহ
কোরআনে কারিমে দুই জায়গায় আছে আমি পেয়েছি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার সূরা বাকারার 172 নম্বর আয়াতে সম্ভবত আছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যে বাজারা এখানে কোনো আলেমের নাম নেই কোনো চেয়ারম্যান কোনো এমপি কোনো মন্ত্রীর নাম না আল্লাযীনা ইসমে মওসুলা সবার ভিতরে আমরা আছি নিশ্চয় যে বাজারা মা আনজালাল্লাহু মিনাল কিতাবে যা আমি আমার কিতাবের ভেতরে নাজিল করেছি এটা জানার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে এটা গোপন করে রাখছে ভবিষ্যতেও রাখবে একদম না এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে আল্লাহ এই শব্দটা গঠন করেছেন একটু খেয়াল করে শুনেন কোরআনের কোন শব্দ বোঝার জন্য কোন মানুষ যদি চেষ্টা করে ওটা যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয় একটু খেয়াল করেন এক তুমনা যারা গোপন করছে ভবিষ্যতেও করবে যেহেতু দুইটা কাল আছে এখন যারা গোপন করছে বলতে এখন আমরা যারা দুনিয়াতে উপস্থিত আছি কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাই আয়াতের ভেতরে আছে না নেই মা আনজালাল্লাহু মিনাল কিতাবি আল্লাহর কিতাব থেকে আয় তুমি যা জানো এটা যদি গোপন করে রাখো ওয়াস্তাইলা আর এটা গোপন করলে ইহুদিরা খুশি হবে খ্রিস্টানরা খুশি হবে সর্বোপরি বাংলাদেশের মুনাফিক মুসলমানরা খুশি হবে এ খুশি হওয়ার পরে মুসলমান মুনাফিকরা আপনার হাদিয়া তোহফা বাড়িয়ে দেবে আপনার বেতন বেড়ে যাবে আপনার পদোন্নতি হবে অনেক কিছু দুনিয়ায় আপনি পাবেন মাসখান থেকে জিহাদিয়া তোহফা বেতন ভাতা যা আর বেহা নজর নিয়াজ আল্লাহ বলেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার এদের পেটের ভেতরে যেগুলো দেয় এগুলো জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না জোরে বলেন নাউজুবিল্লাহ আমার মুসলমান ভাইরা এজন্য আমাদের উচিত হচ্ছে এই স্টেজগুলো মসজিদের মেম্বারগুলো রাজনৈতিক যে মঞ্চগুলো এগুলোর আমানত এই এই দায়িত্বটা আমাদের পালন করা দরকার হযরতে আলী বলেন আমি যত শক্ত করে ধরি ওরা তত শক্ত করে টানাটানি করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওরা যদি আমাকে মেরেই ফেলে আমার জীবন হয়তো শেষ হয়ে যাবে ওরা চাদর উল্টিয়ে দেখবে আমি আলী তাড়াতাড়ি ওরা দৌড় দেবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পেছনে আমার তো মনে হচ্ছিল আমি যদি নিজের ইচ্ছা করে চাদর ছেড়ে না দিতাম তামাম দুনিয়ার কাফেররা মিলেও যদি চাদর টানাটানি করতো চাদর ছিঁড়তে পারতো না জোরে বলেন আল্লাহু আকবার নবীজির ওই জীবনের দিকে তাকিয়ে নিরাপত্তার দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি চাদর ছেড়ে দিলাম ওরা আমাকে দেখার পরেই জানে যে এটা আবু তালেবের ছেলে ডাক দিয়ে বলে মোহাম্মদ কই আমি ওদের সাথে বার্গেনিং আরম্ভ করলাম কথা কাটাকাটি শুরু করলাম যে মোহাম্মদ কোথায় আছে ঠিক আছে এদিকে ওদিকে বলতে বলতে শেষ পর্যন্ত বললাম এই আমানতগুলো আছে এগুলো একটা একটা করে বুঝে নাও যতক্ষণ ওদেরকে বসিয়ে দিচ্ছিলাম বিশ্ব নবী মদিনার দিকে ওই পা ওই পয় পা এগিয়ে যাচ্ছিলেন কিছু দূর যাবার পরেই বিশ্বনবী হযরতে আবু বকরের কথা মনে হলো বাড়িতে এসে ডাক দিলেন আবু বকর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হয়ে গেছি আমার কাঁধের উপরে ছোট টোপলাও আছে নবীজি বলেন আবু বকর 6 মাস আগে আমি তোমাকে শুধু ইঙ্গিত দিয়েছিলাম যে হিজরত করা লাগতে পারে
তো তোমাকে আজকে তো আমি জানাই নি যে আজকে আমার সাথে যাওয়া লাগতে পারে, তুমি টোপলা নিয়ে আগে বসে আছো। হযরতে আবু বকর বলে, হে রাসূল, 6 মাস আগে আপনি যখন ইঙ্গিত দিয়েছিলেন ওই দিন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত রাতের বেলা আমি কোনোদিন আর আরাম করে ঘুমাইনি। আমি সব সময় প্রস্তুতি নিয়ে আছি, কখন না জানি আপনি ডাক দেন। ওনাদের নামের শেষে সিদ্দিকে আকবর এমনি যোগ হয়নি, আমাদের নাম তো হামজা থেকে আমির হামজা, কেউ বলতে চায় না। ওনাদের নাম উচ্চারণ করলে সঙ্গে সঙ্গে সিদ্দিক বলার পরে রাদিয়াল্লাহু আনহু বলা লাগে। এটা শুধু 1 বছর 2 বছর 5 বছর না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়ায় আসবে তাদের নাম শুনলেই বলা লাগবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের মতো 60 বছর 63 বছরের জীবন তাদের ছিল, এই ছোট্ট জীবনে কি এমন কাজ দুনিয়াতে করলেন, উপহার দিলেন যে আল্লাহ তাদেরকে চিরন্তন করে দিয়েছেন। যেন আমাদের উচিত আমাদের ছোট্ট জীবনে এমন এমন কিছু কাজের আঞ্জাম দেওয়া, মারা যাওয়ার পরে কোটি কোটি বছর যেন আল্লাহর বান্দাদের দোয়ায় আমরা সামিল থাকতে পারি। নবীজি আবু বকরকে নিয়ে চলে যাচ্ছিলেন, বিশ্ব নবীকে নিয়ে হযরতে আবু বকর মদিনার পথে উল্টা দিকে যাওয়ার সময় যতগুলো ঘটনা ঘটেছে আমি ইতিহাস বলার জন্য বলছি না, আমি শুধু এখানে একটা ইঙ্গিত দেওয়ার জন্য এসেছি। গারে সরে যখন নবীজিকে নিয়ে হযরতে আবু বকর লুকিয়ে পড়লেন, কাফেরেরা ওই সময় যে খুঁজতে খুঁজতে একেবারে গুহার ওই মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ইতিহাস যারা লিখেছে, আমি নিজে ওই গুহা পর্যন্ত উঠেছিলাম, ওই জায়গাতে দোরাকাত নামাজও পড়ে দেখেছি, বসলে আমার মনে হয় যদি একটু কেউ বাম থেকে বসে এতে ভেতরে কি আছে দেখা যায়। হযরতে আবু বকর কিন্তু ঘাবড়িয়েও গিয়েছিলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটুও বিচলিত হননি, ভেঙে পড়েননি। ওই কঠিন অবস্থায় তিনি বলেছিলেন, আবু বকর ভয় পেও না, মহান আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের সাথে আছেন, ইন্নাল্লাহা মাআনা। এই যে মাআনা টান দেওয়া আছে এক আলিফ, আমরা শুধু দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে, তিনি আমাদের মালিক আল্লাহ। জোর বলে সুবহানাল্লাহ। এই যে দুনিয়ার পরিবেশ যত কঠিন হোক যত ভয়ঙ্কর হোক, আমি যে দুই লাইনের গজলটা বলেছিলাম ইসলামের সঙ্গীত, ওর ভেতরে আমার আজকের এই আলোচনার সার মর্ম আছে। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন ঠিক কিনা। বিশ্বনবী কঠিন অবস্থায় তিনি ঘাবড়িয়ে যাননি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সঙ্গে সঙ্গে আমার সাকিনা তার মানে আমার ফেরেশতা নাজিল করে তাকে সাহায্য করেছিলাম। যে সাহায্যের কথাগুলো আমরা বিভিন্ন আলেমদের মুখে শুনেছি, আমার শিক্ষা দেওয়ার বিষয় হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে সঙ্গে নেওয়ার কথা জানিয়েছিলেন। এই জায়গায় সূরা আনফালের ভেতরে আছে, বদরের ময়দানে আবু জেহেল যখন আনন্দে লাফাচ্ছিল, শয়তান এসে তার কাছে সুরাকার সুরত ধরে বলেছিল, কোন ভয় নেই, আমি তোমাদের সঙ্গে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ইন্নাল্লাহা মাআনা, অবশ্যই আল্লাহ আমাদের সাথে আছে। সঙ্গে সঙ্গে থাকে যারা আমরা জানি ওগুলো থাকে পেছনে, সঙ্গে যারা থাকে ওরা কোথায় থাকে,
আমি আলেমদেরকে বলছি সঙ্গে যারা থাকে ওরা থাকে কোথায় পেছনে থাকে সাথে যারা থাকে ওরা থাকে আগে আমাদের মালিক যিনি আমাদের মনিব যিনি তাকে আমরা পেছনে না তাকে আমরা সঙ্গে সাথে বা সামনে রাখতে চাই নবীজি যেটা করেছিলেন এইজন্য আল্লাহ খুশি হয়ে তাদেরকে সাকিনা ফেরেশতা রহমত নাজিল করে সাহায্য করেছিলেন আজ যদি আমরা শয়তানদেরকে সঙ্গে না রেখে আল্লাহকে সাথে রাখতে পারি নবীজিকে আল্লাহ যদি গারে সরে সাহায্য করতে পারেন সে সাহায্যে এখন বন্ধ হয়ে যায়নি কিয়ামত পর্যন্ত আল্লাহর ওই সাহায্যের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ আমাদের ইমানের পাওয়ার দেখে আল্লাহ হয়তো সামনে পরবর্তীতে দেবে আমার এই আলোচনার মূল শিক্ষা ছিল কিন্তু এটা আল্লাহকে সঙ্গে রাখার জন্য নামাজ কায়েম করার জন্য এই মানুষগুলোকে আল্লাহ আদেশ দিলেন যে আমাকে দেখার দরকার নেই যদি সঙ্গে রাখতে চাও আমি তোমাদের সাথে থাকব আমার রহমত থাকবে এলাকায় গিয়ে নামাজ কায়েম করো 300 জন এমপি আমাদের এই দেশে এখন নির্বাচিত হয়ে গেছে অলরেডি সামনে সংসদ যে বসবে আমার মনে হয় সর্বপ্রথম নামাজের বিল আনা তাদের ইমানি দায়িত্ব এই দাবির সাথে আপনারা যদি একমত থাকেন আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে